ত্রিপুরা হাসিনী মূ বরম কুসুগু তিসাকা ত্রিপুরা হাসিনী সাজু দেবদ্রিতা বক্সি ত্রিপুরা আইডলও জুনিয়র চ্যাম্পিয়ন ওখা নক বরদুয়ালি মতপাড়া আমসাইও বি অবহায় কাহাম ওখারে কাহাম বুথাইন নুগুই মা ফা তাকু বুকু তাই হাসিনী লক্র বিলাইখিন খাস রং জাবা টংথক জাবা কৌথুনি বসকিদাকসিদঙ্গ দেবদ্রা বর্ষাকা বহাইকে আসুক ওখারে কাহাম মানখা তাই থিনাগা তামুকনানু মুসুক বি ইমাং রক সবাই খানারখা দেবদ্রিতা বক্সি বাড়ি বর্তমানে মধ্যপাড়া কোন স্কুলে পড়ো অক্সিলিয়াম গার্লস স্কুল কোন ক্লাস ফোর এ তোমার বাবার নাম আমার বাবার নাম অ্যাডভোকেট দেবদাস বক্সি আচ্ছা তুমি যে ত্রিপুরা আইডলে কিভাবে তুমি গেলে কার কাছ থেকে গান শিখেছ প্রথমে এই গানটা আমি যখন ক্লাস থ্রিতে ছিলাম আমার বান্ধবী গিয়েছিল ওর নাম সুরজিতা ঘোষ তো ওর গানটা শোনার পর আমার এই গানটা অনেক ভাল লেগেছে এরপর আমি এই গানটা অনেক তুলেছি আর তোলার পর আমি আমার গানের ম্যাম শ্রীমতী করবি ভট্টাচার্যকে এই গানটা বলেছি তো উনি এই গানটা ঠিক করে দিয়েছেন এরপরে কি আমি ফাইনালি গানটা গেয়েছি কী গান গিয়েছিলে তুমি আমি গিয়েছিলাম নির্মল মিষ্টার একটা ওগো তোমার আকাশ দুটি চোখে এই গানের দুটো লাইন গাও তো ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই যে গান শেখা তোমাকে কে বেশি ইন্সপায়ার করেছে প্রথমে যখন আমি যখন 3 বছর ছিল তখন আমার মা শেখাতো বাট 2016 আমার গুরু শ্রীমতী করবি ভট্টাচার্য আমাকে শেখাচ্ছে গান ছাড়া তোমার এমনিতে আর কি কি ভালো লাগে আমার গান ছাড়া ডান্স করতে ভালো লাগে ড্রয়িং এবং কি বলে অনেক কিছু করতে ভালো লাগে বেশি আমার হবিসের মধ্যে ট্রাভেল করতে ভালো লাগে মানে তুমি যে গান শিখছো মানে কত বছর হলো তোমার 2016 থেকে করছি তো 6 বছর হয়েছে মানে কত ঘন্টা রেওয়াজ করো তুমি বাড়িতে আমি 1 আওয়ার কোনো সময় 2 আওয়ার হাফ এন আওয়ার এই যে গান জেতার পর তোমার বন্ধু বান্ধবরা কি বললো তোমায় গান জেতার পর অনেক বান্ধবীরা বলছে যে সত্যি তুই গান গেছিস না গান গাসনি অনেকজন বলছে যে ওয়াহ আমার তো তোর গান খুব ভাল লাগে আমি জানতাম তুই জিতবি এরপর অনেকজন জেলাসি করে এসবই কত বয়স তোমার আমার 9+ এই যে গান বাজনার পর তুমি এই যে জিতেছ বাবা কি বলেছে তোমায় বাবা বলেছে তুমি হার্ড ওয়ার্ক করেছো তুমি জিতেছ আরো হার্ড ওয়ার্ক করো তাহলে তুমি আরো জিতবে মা বলেছে আমি খুব খুশি তুই যে অনেক হার্ড ওয়ার্ক করে জিতেছিস বলে পাপার লাইনটাই বলেছে যে আরো হার্ড ওয়ার্ক করতে তো আরো প্রাইজ পাবো তোমার ঠাকুমা তোমার বাকি আত্মীয় স্বজনরা কি বললো আত্মীয় স্বজন তো কিছু বলেনি আমার দিদন বলেছে আমার আত্মীয় স্বজনরা এটাই বলেছে যে মিষ্টি কোথায় এসব বলেছে এরপর আমার ঠাম্মা বলেছে আমি জানতাম তুই জিতবি এসব এখন কি করতে চাও তুমি বড় হয়ে বড় হয়ে তো দুইটা তো হওয়া যায় না বাট আমি ডক্টর হতে চাই গানটা কি কন্টিনিউ রাখবে হ্যাঁ রাখবো যদি এমন হয় সাথে সাথে গানও করা যায় সাথে সাথে যদি ডক্টরও করা যায় এমন হলে তো ভালো আর কি ইচ্ছা আছে তোমার আমার ঘোরার মধ্যে একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা সেটা হচ্ছে সাউথ কোরিয়া ওখানে যাওয়ার আমার অনেক ইচ্ছা এরপর ওখানে যাওয়ার আমি বড় হয়ে লয়ার হতে চাই বাট আমার বাবা বলেছে ডক্টর হতে কালকে লয়ার গেলে আমি সাউথ কোরিয়াও যেতে পারবো এই জন্যই আমি বলেছিলাম বাট আমার বাবা বলেছে ডক্টর হতে এই গানটা আর কতদূর এগিয়ে নিয়ে যাবে তুমি কোন গানটা এই যে গান বাজনা শিখছো তুমি গানটা দিয়ে শিখছো এটা কতদূর এগিয়ে নিয়ে যাবে আমি চাই কলেজ পর্যন্ত আরো অনেক দূর আমি এগিয়ে যেতে চাই গান বাজনা নিয়ে ওর সাথে পড়াশোনা নাচ সবকিছু